নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার চারটি রাশির অর্থপ্রাপ্তির মহা যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্য চারটি রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও দিই এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের অর্থপ্রাপ্তি ঘটে, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে না। অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা, কই শুভ সময়টা বলছেন, টার্গেট নাম্বারটা বলছেন, কই আমার তো অর্থপ্রাপ্তি হলো না, আমি তো সেই টার্গেট নাম্বারটা আমি করেছিলাম। দেখুন, এটা যে টার্গেট নাম্বারটা দেওয়া হয় এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল, আপনাদের ব্যক্তিগত ফরচুনা নাম্বার আগে জানা দরকার রয়েছে এবং আপনারা কোন বছর আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে সেটা কিন্তু বলা সম্ভব। দেখুন, যারা ভিডিওটি প্রতিদিন নিয়মিত দেখছেন, কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে। আপনার 20-40% মানুষের অর্থপ্রাপ্তি কিন্তু হবে, ছোট হোক বড় হোক অর্থপ্রাপ্তি হবে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই যে হবে আমি কখনোই দাবি করি না, কারণ প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা রয়েছে, গ্রহের অবস্থান আলাদা রয়েছে এবং রাশি চক্রে আপনার কি রাহুর দশা চলছে সেটা জানা দরকার। দেখুন, ভিডিওগুলো শুনছেন ভাবছেন যে কৌশিকদা বলছে চলো রাশির নাম আছে আমরা একটা লটারি কেটে বসি। দেখুন, এরকম লটারি কাটলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে না, আমি বারবার বলছি, রাশির নাম মিলালেই কিন্তু হবে না। রাশি, আমি বারবার একটা কথা বলি, রাশিটাই মেন নয়, কারণ সেখানে আপনাদের ব্যক্তিগত জন্মছকটা কিন্তু দেখা দরকার। একই রাশি, সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে, তার প্রত্যেকেরই ভাগ্য কিন্তু সমান হয় না। একই রাশির কেউ প্রচুর ধনীশালী ব্যক্তি রয়েছে, কেউ খুব গরিব রয়েছে, কেন রয়েছে এখানে কিন্তু দেখা দরকার যে আপনাদের জন্মছকে সেই জায়গাটা যোগটা রয়েছে কিনা, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল লটারি প্রাপ্তি হবে কিনা। দেখুন, হয়তো অনেকের কি হয় যে দাদা আমার আজকে এ কটার টিকিট আছে আপনি কেটে যান, ও উনি কাটতে চাইছিলেন না, জোর করে কাটার পর উনি কিন্তু বড় একটা প্রাইজ পেয়ে গেলেন। অর্থাৎ একটা কথা আছে বাংলায়, একটা প্রবাদ আছে, অবশ্যই আপনারা জানেন সেই প্রবাদটি কি রয়েছে, যে যখন ঈশ্বর দেয় কিনা তখন কিন্তু ঠেলে দেয়। এক কথায় আমি বারবার বলি, ঈশ্বর যখন দিবে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। তো ঈশ্বর নিজে কোনো কাজ করে না, কারো মাধ্যম দিয়ে করায়। তো একজন মধ্যস্থতাকারী মানুষকে সেখানে থাকে। আপনাদের ভাগ্যে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং পাশাপাশি আমি আবারও বলছি, গ্রহের যদি প্রতিকার প্রতিবিধান করে রাখেন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরে মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন 2-1 নম্বরের জন্য, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কি করে, কলিযুগে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটায়। দেখুন, রাহু রক্ষা কবচ কি করবে, যে আপনাদেরকে চটজলদি বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করে, যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের জন্মছকে, আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি দেখা যায় আপনাদের রাহু অশুভ রয়েছে বা আপনাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে, শত চেষ্টা করলেও কিন্তু হবে না, তার জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু করতে হবে। চারটি রাশির নাম আমি বলছি এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের যে শুভ সময়
সকাল 11:31 থেকে 12:16 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনুর উপর, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 11:04 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট যে নাম্বার 2 এবং 6, আপনাদের যে শুভ সময় সকাল 9:22 থেকে আপনার 11:03 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 16, আপনাদের শুভ সময় সেটি সকাল 10:10 থেকে 11:18 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।